শাকিব খান ঢালিউড সুপারস্টার চলমান এই ছাত্রদের আন্দোলন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। বিষয়টিকে নেটিজেনরা ভিন্নভাবে দেখছেন। একদল নেটিজেন মনে করছেন, শাকিব খান তো তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই কখনো মুখ খুলেননি, এটি তো জাতীয় ইস্যু। তবে অপর নেটিজেন পক্ষরা মনে করছেন, শাকিব খান বলবেন, শাকিব খান কথা বলবেন, হয়তো বা একটু দেরিতে বলবেন, কারণ শাকিব খানের সিনেমা দেখছেন সবাই, ছাত্রছাত্রীরা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে যতগুলো স্কুল কলেজ ভার্সিটি রয়েছে, সকল ইউনিভার্সিটির ছেলে মেয়ে সকলেই কিন্তু শাকিব খানের ভক্ত, শাকিব খানের সিনেমার ভক্ত, যেটি কিনা তুফান দিয়ে শাকিব খান সেটি প্রমাণ করেছেন। তাই সেই কবলমতি স্টুডেন্ট শিশুরা অপেক্ষায় রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তাদের উদ্দেশ্যে বা এই আন্দোলন নিয়ে কোনো একটা কথা বলুক। এদিকে নেট দুনিয়া সরব হয়ে গিয়েছে ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি, ফরাজ করিম সহ আরও যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে নিয়ে। ব্যঙ্গ করে বলছেন তারা, এরম বন্যা হলে তাদেরকে খবর দিও, ঠিক এ ধরনের কিছু মিম ভাইরাল হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপরদিকে তৌহিদ আফ্রিদির করা একটি স্ট্যাটাস নিয়ে কিন্তু বেশ বিতর্কিত হচ্ছে। একটি স্ট্যাটাস তৌহিদ আফ্রিদি দিয়ে পরে আবার ডিলিট করেছেন, এটি শেয়ার করেছেন 11 ঘন্টা আগে এমডি তানভীর নামে একজন, তিনি শেয়ার করে তৌহিদ আফ্রিদির স্ট্যাটাসটা কী ছিল সেটি আপনাদেরকে শোনাচ্ছি। গত 6 দিন ধরে দুবাইতে থাকার কারণে ফেসবুক থেকে দূরে আছি, কিন্তু দেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে পেরে ইমিডিয়েটলি আমার টিমকে সাপোর্ট পাঠাতে বলেছি। দেশে এসে সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, আর কোনো রক্তক্ষরণ দেখতে চাই না। কিন্তু সেই পোস্টটি কিন্তু তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন। এখন কেন ডিলিট করেছেন সেটি তৌহিদ আফ্রিদি নিজেই জানেন, কারণ সকলেরই পার্সোনাল ইস্যু থাকতে পারে। তবে ছাত্রদের এই আন্দোলন নিয়ে সালমান মুক্তাদির স্ট্যাটাসটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে রীতিমতো। তার স্ট্যাটাসটি ভাবমূর্তি এরকম ছিল, সরি, স্টুডেন্টরা যদি কোনো ধরনের বিপদে পড়েন, থাকার কোনো সমস্যা হয়, আমার ওইখানে চলে আসবেন। আবার তিনি এও বলেছেন, কারো যদি চিকিৎসার ক্ষেত্রে কোনো হেল্প লাগে আমি হেল্প করব। তিনি নিজেকে লজ্জিত অনুভব করেছেন সালমান মুক্তাদির এই বলে যে, আমি জনপ্রিয় কিন্তু অকার্যকর। আসলে তার মধ্যে এই উপলব্ধিটাকে অনেকেই নেটিজেনরা পছন্দ করছেন, একদল নেটিজেন তাকে বাহবা দিচ্ছেন, খারাপ সময় খারাপ ছেলেরাই হয়তোবা এগিয়ে আসে, এ ধরনের কিছু কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হচ্ছে। কিন্তু দেশের অনেক স্বনামধন্য গীতিকার, সুরকার, গায়ক, এরা কিন্তু এই স্টুডেন্টদের উপর যে হামলা হলো, যেটা স্টুডেন্টরা দাবি করছেন যে ধরনের ঘটনা ঘটছে তাদের উপর, যা আমরা ভিডিও ফুটেজে যা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে কিন্তু অনেকেই মুখ খুলেননি। এটি নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কথা চলছে। জাফর ইকবাল স্যারকে বয়কট করছে বিভিন্ন বই কোম্পানিগুলো, প্রকাশনী কোম্পানিগুলো, তারা বলছেন এরকম যে তারা কখনোই আর জাফর ইকবাল স্যারের বইগুলো প্রকাশ করবে না, কারণ তিনি এই বিষয়গুলোতে ছাত্রদের পক্ষ নিয়ে কোনো কথা বলছেন না বা সুনির্দিষ্ট ন্যায্য কোনো কথা বলছেন না। এছাড়াও অনেকেই নেটিজেনরা অনলাইনে দেখলাম আমরা যে ইমরান মাহমুদুল গায়ক, তিনিও কোনো কথা বলেননি বিষয়গুলো নিয়ে, তার গান কিন্তু শুনেন সেই কমলমতি শিশুরা থেকে শুরু করে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শো করছেন তিনি নিয়মিত, কিন্তু তাদের আজকের দুর্দিনে বা অসহায়ত্বের দিনে তার কোনো মন্তব্য বা বক্তব্য এখনও প্রকাশ পায়নি, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে নেট দুনিয়ায় সরব রয়েছেন জিয়াল হক পলাশ, তিনি বারবারই স্ট্যাটাস দিচ্ছেন। এছাড়াও আরও আপনারা জানেন পরিমণি, অপু বিশ্বাস, বুবলি, সিয়াম, পূজাচেরি সহ আরও অনেক তারকারা কিন্তু এই স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে, স্টুডেন্টদের পক্ষ নিয়ে অনেক কথা বলেছেন বা এই সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন। তেমনই নেটিজেনরা অনলাইন দুনিয়ায় শাকিব খানের ভক্তরা যারা রয়েছেন, শাকিবিয়ানরা রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন ঢালিউড কিং সুপারস্টার সিনেমাতে যেরকম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন
সিনেমাতে যেমন ন্যায্য দাবিতে কথা বলেন, ভয়েস রেজ করেন, তারা অপেক্ষা রয়েছেন বাস্তব জীবনেও শাকিব খানের মুখ থেকে ছোট্ট দুটি লাইন শুনতে চায় অন্তত পক্ষে। সর্বোপরি বাংলাদেশের সুষ্ঠু সুস্থতা কামনা করছি, সহিংসতা বন্ধের দাবি করছি। বাংলাদেশের কোনো মায়ের বুক আর যেন এভাবে খালি না হয়। আল্লাহ তাআলা যেন সকলকে বোঝার তৌফিক দান করেন, দেশের ভাবমূর্তি যেন সুন্দরভাবে বজায় থাকে, যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।